প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা রাখি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, দর্শক দেশের বাইরে থেকে আমার ভিডিও জানার যে কৃষক সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকে পর্ব শুরু করতেছি। আজকে আসছি আমরা চোগড়া জেলার সেই বিখ্যাত দাপেরহাটে। ইয়াকে আজকে আপনারা দেশি বকনা যেগুলো বর্তমান কুরবানি উপলক্ষে বিক্রি হচ্ছে এগুলো দাম সম্পর্কে আপনাদের মোটামুটি একটা ধারণা দেবো। প্রিয় দর্শক, আমার সামনে একটা বকনা আপনাদের দেখতে পাচ্ছেন, এটা কি দাঁত হয়েছে? কত বলতেছে আজকে? দর্শক, আসলে 40,000 কাস্টমার দাম বলেছে, আপনি চাইছেন 46,000, এই পর্যন্ত হয়ে আছে। মাত্র 8 লাখে এখন বেচা কেনা শুরু হয়নি। এটা জানতেছে কি? এটা দাঁত হয়েছে তা জানি না, দেশি না ক্রসের? এটা দেখে দেশি না ক্রস? ক্রস 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 না। দাম কত যাচ্ছিল? 48,000 দাম বলেছে না এখনো বলেনি, কত বলেছে? 36 পর্যন্ত, 36 না। আচ্ছা ঠিক আছে। দর্শক, আমার সামনে একটা কুরবানি উপযোগী দুই জাতের বকনা দেখতে পাচ্ছেন, মোটামুটি ভালো আছে এবং স্বাস্থ্য একটু খারাপ। এটাকে এই 3 মাস মোটামুটি খাওয়ালে ভালো একটা দাম আশা করা যায়। আচ্ছা দাম কত চাচ্ছিলেন এটা? দাম কত চাচ্ছিলেন? আচ্ছা কত বলতেছে দাম? 30 থেকে 32,000 বলতেছে না? বাজার খারাপ ভালো হচ্ছে? ভালো মনে হচ্ছে না খারাপ মনে হচ্ছে? ভালোই আছে, খারাপ নেই। খারাপ নেই, ভালো আছে না? তোমার আপনি লাস্ট কত বলে দিছেন? লাস্ট কত বলে দিছেন? 35,000 হলে বিক্রি করবে। আচ্ছা ঠিক আছে। আমার সামনে আর একটা বকনা আপনারা দেখতে পাচ্ছেন, দুই জাতির একটা বকনা, দেশি বকনা কুরবানি, সামনে কুরবানি উপলক্ষে এটা বেচা কিনা চলতেছে। দাম মুরব্বির দাম চাচ্ছেন 47,000, ক্যামেরা দূর থেকে দেখালে আরো সুন্দর লাগবে। মুরব্বি, কাস্টমার কত বলতেছে দাম? কাস্টমার কত বলতেছে? 42,000 বলে না? দর্শক, আমরা দেখতে পাচ্ছেন এত দাম খুব ভালো আছে। তো লাস্ট কত বলে দিছেন? লাস্ট কত বলছেন? 45,000 লাস্ট, 45 বলছেন? আচ্ছা ঠিক আছে। দর্শক, আমার সামনে একটা বকনা দেখতে পাচ্ছেন, এটা একটা দুই জাতের বকনা, এটা দাম কত যাচ্ছিলেন? ছিলেন ভাই, এটার দাম কত যাচ্ছিল? 38,000। আচ্ছা কত বলছিল? 38,000 পর্যন্ত বলেছে। ভাই লাস্ট কত বলে দিছে? আরো বলে, হ্যাঁ আরো বলে, ও আর একটু হলে দিবেন? আচ্ছা ভালো। আর এটা মাঝখানে এটা 30 পার হওয়া লাগবে না? দর্শক, এগুলো আগে আছে তো, কিন্তু দাঁত হয়েছে তো এই জন্যে আসলে সামনে কুরবানি উপলক্ষে এগুলো বেচা কিনা হচ্ছে। এটা 30-এর উপর হলে বিক্রি করবেন। আর ভাই লাল, ওটা 40,000 কাছাকাছি। তুমি আজকে হাটে বলেছো কত? কেবল আসলে আনলাম তো, এই মাত্র আসলেন না? আচ্ছা ঠিক আছে। দর্শক, আমার সামনে একটা দুই দাঁতের লাল বকনা আপনারা দেখতে পাচ্ছেন, একটা দেশি বকনা, সুন্দর লাল কালার, আসলে কুরবানিতে মোটামুটি
মোটামুটি ভালো দামে বিক্রি হয় এবং চাহিদা সম্পূর্ণ। মুরগির দাম কত যাচ্ছেন? দাম কত যাচ্ছিলেন? দাম 42,000। 42,000। কাস্টমার কত বলতেছে আজকে? কাস্টমার কত বলতেছে? ঠিক না বা 36,000 উপর যায়নি ভাই। 35,000 থেকে 36,000 এই পর্যন্ত আছে। আচ্ছা ঠিক আছে, শুনবা যখন চাই। প্রিয় দর্শক, আমার সামনে একটা বকনা দেখতে পাচ্ছেন আপনারা, সাদা বকনা। এটা অবশ্য দাঁত এখনো হয়নি। মুরগির দাম কত যাচ্ছিলেন? 42,000। আচ্ছা কাস্টমার কত বলিছে? লোকজন কত বলতেছে? লোকজন দাম কত বলতেছে? 36,000। আসলে এটা 36,000 পর্যন্ত দাম বলেছে, উনি এখনো বিক্রি করেননি। তবে দাঁত হলে এটা মোটামুটি 44,000 পর্যন্ত বিক্রি হতো, দাঁত না হওয়ার কারণে চাহিদা কমে গেছে। আচ্ছা ঠিক আছে। প্রিয় দর্শক, আমার সামনে একটা বকনা আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা দেশি বকনা। মুরগি কি দুই দাঁত না? দাম কত যাচ্ছিলেন? 36,000 দাম চাচ্ছেন। দেখি দেখি একটু দর্শক আপনার ক্লিয়ারলি ভালো করে দেখেন, দাম উনি চাইছেন 36,000। মুরগি কাস্টমার কত বলেছে আজকে? আমি কেনার জন্য আসিনি, দাম দর সেই জন্য 35,000 পর্যন্ত বলেছে না। তো আপনি লাস্ট কত বলে দিয়েছেন? 35,000 চাইছেন। আচ্ছা ঠিক আছে। আর এটা এটা দাম কত? 42,000 দাম বলতেছে। আপনি লাস্ট কত বলে দিয়েছেন? এটা 45 চাইছেন। আপনি 45 চাইছেন, দেখ ভালো বুঝতে পারছি। আচ্ছা মুরবি ঠিক আছে। দর্শক, আমার সামনে একটা দেশি বকনা আপনারা দেখতে পাচ্ছেন, এটা বয়স দুই দাঁত। দাম এটা কত যাচ্ছে? দাম কত যাচ্ছে? 55। আজকে দাম বলিছে কিনা এখনো বলেনি ভাই? দাম আজকে বলিছে? দাম বলিছে আজকে? কত বলিছে? আপনি লাস্ট কত বলে দিছেন? লাস্ট কত বলে দিছেন? দর্শক আপনারা শুনুন, উনি লাস্ট একজন কাস্টমার কাছে 51,000 দাম চাইছেন। তবে হয়তো 50-50 নিচে হলে বিক্রি করবেন। আচ্ছা ঠিক আছে। প্রিয় দর্শক, আমার সামনে একটা বকনা আপনারা দেখতে পাচ্ছেন, দুই দাঁতের একটা লাল বকনা, ওখানে উপযোগী। ভাই দাম কত যাচ্ছিলেন এটা? 48,000। আজকে দাম কত বলছিল? 40,000 নিচে বলেনি দর্শক, 40,000 পর্যন্ত দাম বলেছে। আপনারা দেখতে পাচ্ছেন দামগুলো লাল কালার ভালো আছে। প্রিয় দর্শক, আমার সামনে দেখতে পাচ্ছেন আমার এক চাচুই হয়, উনি এটা এই বুকনা এটা কিনে। এই বুকনা বয়স কয় দাঁত? দুই দাঁত। কত হলো দাম? 56,500। সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন, উনি এটা কুরবানি পর্যন্ত লালন পালন করে কুরবানির সময় আবার বিক্রি করবেন। এটা হচ্ছে আপনার দেশি দুই দাঁতের বুকনা, 56,500। এটা আমার নিজ এলাকায়, আমার বাড়ির পাশে ওনার বাড়ি, সম্পর্কে আমার চাচা হয়, ওনার নাম হচ্ছে মোহাম্মদ জালালউদ্দিন সরকার। আচ্ছা ঠিক আছে। প্রিয় দর্শক, আজ যেটুকু দেখালাম এইটুকু থেকে মোটামুটি আপনাদের ধারণা চলে আসছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আবার আগামী পর্বে দেখা হবে। ধন্যবাদ।